فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. شهر رمضان রহমতুল্লাহ বারাকাতু। আল কোরআনের আয়াত সংখ্যা 6666 নাকি 6236, কোনটা শুদ্ধ? হিসাব করলে 6236 আসে, এটা আপনার কোরআনে হিসাব করেছেন আপনি, কিন্তু আপনার যে কোরআনে আয়াতগুলো গণনা করা আছে, এই গণনা মতে যে সব এক হবে তা নয়। কোরআনের আয়াত কোনটা কোনটা নয়, আপনি সূরা ফাতিহায় দেখুন না, সূরা ফাতিহার এক নম্বর আয়াত কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন? যদি বিসমিল্লাহির রহমানির রহিম হয় তো ঠিক আছে, কিন্তু যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হয় তাহলে সাতটা আয়াত কী করে হয়? কোনটা আয়াত নয়, এ নিয়ে বড় মতভেদ। এই জন্যে আয়াত সংখ্যা নিয়ে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ বলা কঠিন আছে। বুখারী শরীফের হাদিস কটা আপনি দেখবেন, এক একটা বুখারিতে এক এক রকমের সংখ্যা দেওয়া আছে। কেন না, কেউ একটা হাদিসকে হাদিস গণ্য করেছে, কেউ গণ্য করেনি, কেউ বলেছেন একই হাদিস, তো এইভাবে এটা মতভেদ থাকবেই। আর সংখ্যাটা জেনে আমাদের কোনো লাভ নেই, যে ডিটেলস সংখ্যাটা জানতেই হবে, না জানলে কবরে আজাব হবে বা আল্লাহ প্রশ্ন করবেন তা নয়।